সিনহা হত্যাকাণ্ড এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে আরও আলোচনা করব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম। নাসিমা বেগম, স্বাগত জানাচ্ছি ডিবিসির এই আয়োজনে। এই যে সিনহা রাশেদের হত্যার পরে যে তদন্তে সবাইকে আমরা ভীষণ তৎপর হতে দেখছি সব পর্যায়ের, তাতে কি আসলে আমরা আশ্বস্ত হতে পারি যে ভবিষ্যতে এরকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের এক ধরনের সমাপ্তি ঘটবে? বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আসলে কখনোই কাম্য নয় এবং কেউই এটা সমর্থন করে না। সুতরাং সকলেরই আশা আশা না, শুধু আমরা মনে করি যে সেটি হওয়া উচিত এবং হবে, বন্ধ হবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আমি মনে করি। কারণ যে এভাবে আপনার যে কোনো মানুষেরই আইনের আওতায় যদি কোনো কেউ অপরাধ করে তার জন্য আইনের মাধ্যম আছে, যেভাবে আদালতের মাধ্যমে বিচার হওয়া উচিত, বিচার প্রক্রিয়ায় সেভাবে বিচার প্রক্রিয়ার মাধ্যমে একটা মামলার নিষ্পত্তি হওয়া উচিত। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কখনোই সমর্থনযোগ্য নয়। এই বিষয়ে মানবাধিকার কমিশন আসলে কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে কিংবা নিচ্ছে? কারণ আমরা মানবাধিকার কর্মী কিংবা অধিকার কর্মীদের দীর্ঘদিন ধরে সোচ্চার হতে দেখেছি বিভিন্ন মাধ্যমে। আপনাদেরকে ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য। যে আমরা অতীতেও যখন এই ধরনের যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন রিপোর্টিং হয়েছে, যে পূর্ববর্তী কমিশন থেকেও এ বিষয়ে একটি গাইডলাইন দেওয়া হয়েছিল যে যেই যাতে করে এই ধরনের হত্যাকাণ্ড সংঘটিত না হয়। অনেক সময় দেখা যায় যে বন্দুকযুদ্ধের বিষয়টিতে আসে যে কোনো কিছু উদ্ধার করতে গিয়ে এরকম একটা ক্রস ফায়ারের বিষয় হয় যে যারা আসামি থাকে তাদের দিক থেকে গুলি করা হয়, পরে গুলি করে, যে কারণে আমরা বলেছি যে না, এই জায়গাগুলোতে যে প্রয়োজনে যদি এরকম হয় কোনো কিছু উদ্ধার করার জন্য যেতে হয় সেক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাথে যাবে, যাতে করে যে যদি হ্যাঁ ওই যে ক্রস ফায়ারের যে প্রশ্নটি আসে সেটি কি সত্যি সত্যি সেই ধরনের কোনো ঘটনা সংগঠনের প্রয়োজনীয়তা ছিল কি না। আর আমরা যেটি বলেছেন যে মানবাধিকার কমিশন থেকে কি করেছে, জাতীয় মানবাধিকার কমিশন থেকে ইতিপূর্বে 6টি গাইডলাইন দেওয়া হয়েছে এবং আমরা নতুন যখন আসি তখন ওয়ার অন ড্রাগসের উপরে যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যে রিপোর্টিং হয়েছিল তখন আমরাও একটি নির্দেশনা দিয়ে সেই আগের যে গাইডলাইনটি আছে সেটি অনুসরণ করার পরামর্শ দিই। কারণ এই জায়গাগুলোতে এবং বর্তমানে ও সিনহা হত্যাকাণ্ডের পরে যে আপনাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে এই বিষয়গুলোতে যে গণমাধ্যমে যে সংবাদগুলো আসছে সেই সংবাদগুলোতে কমিশন উদ্বেগ, কমিশনের উদ্বেগের সৃষ্টি হয় এবং কমিশন থেকে কিন্তু আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে এই বিষয়গুলোকে দেখার জন্য, খতিয়ে দেখার জন্য আমরা বলি এবং আমরা সেগুলোর প্রতি সরকার কিংবা কর্তৃপক্ষ কতখানি সমর্থন কিংবা তাদের কি প্রতিক্রিয়া, আর সেই সাথে সার্বিক মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের ক্ষেত্রে সরকারের আসলে কি ধরনের ভূমিকা নেওয়া প্রয়োজন এই মুহূর্তে আপনি মনে করছেন? এই মুহূর্তে আমি মনে করি যে সিনহা হত্যাকাণ্ডের পর না শুধু এই বিষয়গুলোতে যখন এই ধরনের ঘটনা ঘটছে সরকার থেকে যে বক্তব্যগুলো আসতেছে, বিশেষ করে এই ঘটনার পরে সরকারের যে বক্তব্য সেটি কিন্তু অত্যন্ত পরিষ্কার। এবং সিনহার মা যে একটু আগে আপনারা যে প্রতিবেদন দেখিয়েছেন সেখানে তিনি কিন্তু বলেছেন যে তিনি সন্তুষ্ট যে বিচার কার্যক্রমের যে দ্রুততার সাথে যে কার্যক্রমগুলো নেওয়া হচ্ছে এবং এই বিষয়টাতে কিন্তু অনেক গুরুত্ব নিয়ে দেখা হচ্ছে। যেহেতু আমি আগেও বললাম যে আমরা প্রতিটি বিষয় পর্যবেক্ষণ করছি এবং আপনাদের এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়কেও আপনাদের দিক থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে কিন্তু উনি কিন্তু একই উত্তর দিয়ে যাচ্ছেন যে অপরাধী যিনি তিনি যেই হোক তার দৃষ্টান্তমূলক সাজা হবে। সুতরাং আমরা মনে করি যে আমরা আশ্বস্ত হতে পারি যে এই বিচার প্রক্রিয়াটি দ্রুততার সাথে হবে এবং অপরাধী তিনি যেই হোক তার এক দৃষ্টান্তমূলক সাজা হোক এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে এটি যেন মানে শেষ একটি দৃষ্টান্ত হিসাবে থাকে। আমরা সে ব্যাপারে আশ্বস্ত হতে চাই। অসংখ্য ধন্যবাদ নাসিমা বেগম আমাদের সাথে যুক্ত হবার জন্য। কথা বলছিলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।